হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ কুকিং হাউস আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের আজকে আমি রান্না করবো লাউয়ের সেমাই এটাকে অনেকে লাউয়ের পায়েস বা দুধ লাউ বলে থাকে এই লাউয়ের সেমাই অনেকে হয়তো খেয়েছেন বা নাম শুনেছেন কিন্তু এমনও অনেকে আছেন যারা কখনও নাম তো দূরের কথা জানেনি না লাউ দিয়ে এমন একটা ডেজার্ট রান্না করা যায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে লাউয়ের সেমাই রান্নার জন্য নিয়েছি একটি কচি লাউ চেষ্টা করবেন কচি দেখে লাউটা নিতে আমি লাউয়ের মাঝখানের অংশটা নিব আর বাকিটা রেখে দিব এখন লাউয়ের খোসা ছাড়িয়ে নিব এরপর লাউয়ের নরম যে অংশটা আছে বিচিসহ সে অংশটা ফেলে দিব এরপর একটি গ্রেটারের সাহায্যে লাউগুলো মিহি কুচি করে কেটে নিব লাউটা যত কুচি করে কাটবেন স্বাদটা তত বেশি হবে যারা হাত দিয়ে কুচি করতে পারেন তারা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন এবার কুচি করা লাউগুলো ভাপাতে হবে এখন একটা হাঁড়িতে গরম পানির মধ্যে লাউগুলো দিয়ে দিব এগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব লাউগুলো ভাপিয়ে নিলে লাউয়ের যে কাঁচা গন্ধটা আছে তার থাকে না আর রান্নার সময়ও কম পানি ছাড়ে এজন্য লাউগুলো ভাপিয়ে নিতে হবে আমার লাউগুলো ভাপানো হয়ে গেছে এখন একটা পাতলা কাপড়ের ওপর ঢেলে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত লাউগুলো ঠান্ডা হলে ভালো করে চিপে পানি ঝরিয়ে নিব। এবার চুলায় একটি পাত্রে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি ঘিটা গরম হলে দিলাম দুই টুকরো দারুচিনি চারটা এলাচ আর একটা তেজপাতা এখন এগুলো কিছুক্ষণ ভাজবো সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এরপর দিয়ে দিব লাউগুলো পানিটা ঝরানোর পরে এখানে আমার এক কাপ পরিমাণ লাউ হয়েছে এখন ভালো করে লাউগুলো ভেজে নিব কিন্তু খেয়াল রাখতে হবে পোড়া যেন না লাগে এরপর দিয়ে দিব এক লিটার দুধ আপনারা চাইলে গুঁড়া দুধগুলিও ব্যবহার করতে পারেন এখন কিছুক্ষণ পর নেড়ে চেড়ে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে অন্যদিকে আমি একটি হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো সাবুদানা এগুলো কিছুক্ষণ জাল করে এক সাইডে রেখে দিব অন্যদিকে লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার নেড়ে চেড়ে কিছুটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দিব জাল করে রাখা সাবুদানাগুলো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এইটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে চালের গুঁড়া কিছুটা দুধের সাথে মিশিয়েও দিতে পারেন তাতে সেমাইয়ের ঘনত্বটা একটু বাড়বে দেখুন সাবুদানা দেওয়ার কারণে সেমাইয়ের ঘনত্বটাও বেড়ে গেছে দেখতে অনেক ইয়ামি লাগছে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা কিসমিস আর কুরানো নারকেল এটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি লাওয়ে সেমাই এখন সেমাইগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এখন ওপরে কিছুটা কিশমিশ দিয়ে পরিবেশন করছি এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা এই রোজারিদের লাউের সেমাইটা অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে যাদের কাছে এই খাবারটা একদমই নতুন আর যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা ইয়াম ইয়ার টেস্টি হয় খেতে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ